हेलो एवरीवन, आज के आमरा आमादेर ऑथर बुक्स एंड ऑथर सीरीज़े एक टा खूब इम्पोर्टेंट टॉपिक करबो। रवींद्रनाथ ठाकुर। रवींद्रनाथ ठाकुरे लेखा थेके प्रति बछरी मिसलेनिया सर्विस एग्जामिनेशने प्रिलिमिनारीते क्वेश्चन आसे, ठीक आछे? तो सेई जोन्नो जेहेतु आमरा मिसलेनिया सर्विस क्लार्कशिप फूड एसआई सब किछु एकसाथे करछि, তো সেই জন্য এইটা এই টপিকটা দেখো মিসলেনিয়াসের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো দেখো, প্রথমে আমরা উপন্যাসগুলো করে নেব। উপন্যাস হচ্ছে নভেল, সেই সমস্ত নভেলগুলো আমরা প্রথমে করে নেব। তারপর কিছু কিছু নৃত্যনাট্য আছে, সেই নৃত্যনাট্যর মেন ক্যারেক্টারগুলো করব। তারপরে ছোট গল্প। তো দেখো, ছোট গল্প আমি পুরো লিস্ট ধরে ধরে দিয়ে দিয়েছি। রবীন্দ্রনাথের যতগুলো ছোট গল্প উনি লিখেছিলেন সেগুলো এই সংকলনগুলো কিছু কিছু সংকলন করা হয়, ঠিক আছে? মানে কালেকশন অফ শর্ট স্টোরিজ। তো সেগুলো এই নামে পরিচিত, গল্পগুচ্ছ। এতে সবচেয়ে বেশি লেখা আছে গল্প স্বল্প, তিন সঙ্গী, লিপিকা এবং অন্যান্য, ঠিক আছে? তো দেখো, আমি দিয়ে দিয়েছি প্রত্যেকটাতে কি কি আছে। এছাড়া স্পেশাল যেগুলো খুব পপুলার ছোট গল্প, সেই ছোট গল্পগুলোর আমি এখানে নাম আলাদা করে নোট করে দিয়েছি এবং সেখানে যে ক্যারেক্টারগুলো আছে সেগুলোও দিয়েছি, ঠিক আছে? তারপরে কি রয়েছে, নাটক। নাটকও উনি অনেক লিখেছিলেন, তো তার মধ্যে থেকে এই যে দুটো নাটক আছে, এই নাটক দুটো সবচেয়ে পপুলার, তাই এখানে যে যে ক্যারেক্টারগুলো আছে সেগুলো দিয়েছি, হলো। আর বাকি এই যে এখানে প্লেসগুলো রয়েছে, আর ভার্সেস। ভার্সেস মানে কি, পোয়েট্রি এবং কাব্য, মানে কাব্য এবং কাব্য সংকলনগুলোর নাম এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে? তো কাব্য সংকলনে তো আলাদা করে কোনো রকম ক্যারেক্টার পড়ার দরকার নেই, কাব্য সংকলনগুলোর নাম তোমরা মনে রাখবে। আর শেষে রয়েছে এসেজ, মানে প্রবন্ধ, এবং তার সাথে কি, তার সাথে আরও রয়েছে কিছু চিঠিপত্রের সংকলন। উনি চিঠি লিখতেন, সেই চিঠিগুলোকেও প্রকাশ করা হতো এবং হয়েছিল সেই জন্য, ঠিক আছে? তো অনেক বড় ক্লাস দেখতে পাচ্ছ, কিন্তু যেহেতু এখান থেকে কোয়েশ্চেন আসে তাই আমি করিয়ে দেব, একটু ডিটেলসেই করাচ্ছি। আর প্রত্যেকটা জায়গায় আমি চেষ্টা করব গল্পগুলো একটু করে বলে দিতে, কারণ যদি ইনডেপথ কোয়েশ্চেন করে, মানে শুধু লেখকের নাম ক্যারেক্টার এইটার থেকেও যদি আর একটু ডিপে গিয়ে কোয়েশ্চেন করে, তখন যাতে তোমরা আনসার করতে পারো, ঠিক আছে? তো প্রথমে দেখো করুণা উপন্যাস। করুণা উপন্যাসটা উনি অসমাপ্তই রেখেছিলেন, ঠিক আছে? করুণা বাদ দিয়ে 13টি সম্পূর্ণ উপন্যাস ওনার প্রকাশ হয়েছে, ঠিক আছে? তাহলে করুণা বাদ দিয়ে 13টি মনে রাখ। তবুও বলে দিই, এই যে করুণা, করুণা উপন্যাসের মেন ক্যারেক্টার করুণা, এবং করুণা উপন্যাসটা একটা নারীবাদী উপন্যাস বলা যেতে পারে সেই সময়কার, মানে উনি যেই সময় লিখতেন 19শ শতাব্দীতে, সেই সময় মেয়েদের অবস্থা এবং স্ত্রী শিক্ষার ফলে যে চেঞ্জেস আসছিল, মানে মেয়েদের মনে মননে যে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল, সমাজের অন্যান্যরা সেই পরিবর্তনের পরিপ্রেক্ষিতে কি রকম রিয়াকশন দিচ্ছিলেন, সেইগুলোর উপর এই করুণা। এরপর আসে দেখো বউ ঠাকুরানির হাট, ঠিক আছে? বউ ঠাকুরানির হাট, এটাই ওনার সম্পূর্ণ উপন্যাস, প্রথম সম্পূর্ণ উপন্যাস। তো দেখো এখানের মেন ক্যারেক্টার কে কে আছে, যশোরের রাজা প্রতাপাদিত্য এবং যুবরাজ উদয়াদিত্য, শ্রীপুরের জমিদার শারদারঞ্জন এবং তার কন্যা বিভারানী পাল, ঠিক আছে? তো এখানে কি হচ্ছে, যশোরের যে রাজা প্রতাপাদিত্য এবং এই রাজপরি এবং তার ছেলে উদয়াদিত্য, এই উদয়াদিত্যর সাথে বিভারানী পালের বিয়ে হয়। এবার যশোরের যে রাজা তার অনেক প্রতিপত্তি, আর শ্রীপুরের যে জমিদার তার তুলনায় কম প্রতিপত্তি, কম প্রভাবশালী, তো সেই নিয়ে এই বউ ঠাকুরানির হাট উপন্যাসটি, ঠিক আছে? তারপর দেখো রাজর্ষী। রাজর্ষীতে ক্যারেক্টার হচ্ছে গোবিন্দমাণিক্য, পুরোহিত রঘুপতি, নক্ষত্র রায়, জয়সিংহ,
হাসি তাতা পুরোহিত বিল্লন। ঠিক আছে, তো গোবিন্দমাণিক্য কে ছিলেন এটা একটু মনে রাখবে, আমি এখানে লিখতে ভুলে গেছি তোমাদের বলে দিই, ত্রিপুরার রাজা গোবিন্দমাণিক্য। ঠিক আছে, দেখো রাজর্ষি, রাজর্ষি মানে রাজা ও ঋষি। ঠিক আছে, তো ত্রিপুরার রাজা গোবিন্দমাণিক্য আর তার পুরোহিত রঘুপতি। এবার আমার যতদূর মনে পড়ছে গোবিন্দমাণিক্যর সাথেই হাসি তাতা, এরা হাসি হচ্ছে একটা বাচ্চা মেয়ে বালিকা এবং তাতা বালক, এরা দুজন ভাই বোন। তো একদিন কি হয় যে ওই বলি দেওয়া হতো, ঠিক আছে, পশু বলি দেওয়া হতো সেটা জানো। এবার গোবিন্দমাণিক্যর যে রাজা এবং তার পৃষ্ঠপোষকতা প্রাপ্ত যে মন্দির ছিল সেই মন্দিরে বলি দেওয়া হতো। তখন এই হাসি বলে মেয়েটা একদিন ওই বলি দেখে এবং সে অসুস্থ হয়ে পড়ে এবং ভুল বকতে বকতে মারা যায়। তখন গোবিন্দমাণিক্যর মনে একটা পরিবর্তন পরিলক্ষিত হয় এবং গোবিন্দমাণিক্য বলেন যে বলি বন্ধ করে দিতে হবে। কিন্তু ওনার কথা কেউ শোনে না, যদিও উনি রাজা কিন্তু এই যে পুরোহিত রঘুপতি দেখছো সে খুব কট্টর ছিলেন, তিনি বলি বন্ধ করেন না। উনি বলেন যে বলি বন্ধ করলে যে দেবতা সে রুষ্ট হবে এবং রাজ্যের ক্ষতি হবে, সেই জন্য উল্টে সবাই মিলে ভুল বুঝে গোবিন্দমাণিক্যকে বের করে দেয়, রাজ্যচ্যুত করে এবং পরবর্তীকালে আবার সকলে তার ভুল বুঝতে পারে এবং গোবিন্দমাণিক্য তখন পুরোহিত বিল্বনকে রিক্রুট করেন। বিল্বন যে গোবিন্দমাণিক্যর পরবর্তী পুরোহিত হয় এবং সব ঠিকঠাক হয়ে যায়। তো দেখো এই রাজর্ষি উপন্যাস, এই রাজর্ষি উপন্যাসের উপর ভিত্তি করে বা এর উপর বেস করে আবার বিসর্জন নাটকটি তৈরি হয়েছে। বিসর্জন নাটকটাও কিন্তু রবীন্দ্রনাথেরই লেখা। সুতরাং তোমাদের যদি প্রশ্ন আসে বিসর্জন নাটকটি কার লেখা, রবীন্দ্রনাথের লেখা, কোন উপন্যাসের উপর ভিত্তি করে, রাজর্ষি উপন্যাসের উপর ভিত্তি করে, সেই ক্যারেক্টার কে কে ছিল উপন্যাসে বা বিসর্জন নাটকে, তখন তোমরা এই ক্যারেক্টারগুলো বলতে পারবে। ঠিক আছে, আর গোবিন্দমাণিক্য কোথাকার রাজা ছিলেন, উনি ত্রিপুরার রাজা ছিলেন। তেমনই দেখো আগেরটা আমরা বউ ঠাকুরানির হাট পড়লাম। বউ ঠাকুরানির হাট প্রথমে প্রায়শ্চিত্ত বলে একটি নাটক হয় এবং পরবর্তীকালে সেইটাকেই পরিত্রাণ বলে আবার তার নামাঙ্কন করা হয়। ঠিক আছে, এরপর দেখো চলে আসছে চোখের বালি। তো চোখের বালি নিয়ে তো সিনেমাও হয়েছে, অনেক পপুলার একটা সিরিজ হতো দ্য স্টোরিজ অফ রবীন্দ্রনাথ টেগোর, সেইখানেও চোখের বালি নিয়ে কাজ হয়েছে, সিরিয়াল হয়েছে। তো চোখের বালির মেন ক্যারেক্টার কারা, মহেন্দ্র, বিহারি, আশালতা, বিনোদিনী, রাজলক্ষ্মী, অন্নপূর্ণা। ঠিক আছে, আর একটা বলি চোখের বালির ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে বিনোদিনী। ঠিক আছে, বিনোদিনী। এবং রবীন্দ্রনাথ যখন লিখছিলেন চোখের বালিটা তখন কিন্তু উনি বিনোদিনী নামেই লেখা শুরু করেছিলেন, তার কারণ উনি চিঠি লিখেছিলেন কোনো একজনকে, সেখানে উনি লিখেছেন যে বিনোদিনী লিখতে শুরু করলাম এইরম ভাবে। তো যাই হোক, এখানে দেখো মহেন্দ্র, বিহারী, আশালতা, বিনোদিনী, এটা একটা সামাজিক উপন্যাস। মহেন্দ্র, বিহারী এরা ডাক্তার ছিল এবং আশালতা একজন একেবারেই সরল সাধাসিধে ঘরের বউ, মহেন্দ্রর সাথে আশালতার বিয়ে হয়। আর বিনোদিনী যে সে শিক্ষিতা, সে আধুনিকা, মনের দিক দিয়ে অনেক স্বাধীন কিন্তু বাল্য বিধবা। ঠিক আছে, তো এই আশালতার জীবনে কি চেঞ্জ এলো, বিনোদিনীর জীবনে কি চেঞ্জ এলো, এবং মহেন্দ্র, বিহারি এদের সবাইকে নিয়েই, এদের পারস্পরিক সম্পর্ক নিয়েই হচ্ছে চোখের বালি। এরপরে আসছে কি নৌকাডুবি। নৌকাডুবিও দেখো সিনেমা হয়েছে, ঋতুপর্ণ ঘোষই ডিরেক্ট করেছিলেন, সেই সিনেমায় ছিল যিশু সেনগুপ্ত ছিল, তারপরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছিল, আর রিয়া সেন ছিল, রাইমা সেন ছিল মেন ক্যারেক্টারগুলো। তো ক্যারেক্টারগুলোর নাম আগে আমরা দেখি, রমেশ, হেমনলিনী, কমলা, নলিনাক্ষ। ঠিক আছে,
তো এইটা একটা সামাজিক উপন্যাস, এবং এই উপন্যাসটায় কি হয়, রমেশ গ্রাম থেকে এসেছে, শহরে এসে পড়াশোনা করছে, ওকালতি পড়াশোনা করছে। হেমনলিনী কে ছিল? হেমনলিনী ছিল একটা ব্রাহ্ম পরিবারের মেয়ে এবং উচ্চবিত্ত আধুনিক পরিবারের মেয়ে। অপরদিকে কমলা, কমলা হচ্ছে একদম একদমই গ্রামের সাধাসিধে সরল একটা মেয়ে, পরবর্তীকালে তার বিয়ে হয়। আর নলিনাক্ষ ডাক্তার ছিল। তোমরা যদি সিনেমার সাথে প্যারালাল টানতে চাও, তাহলে রমেশ হচ্ছে যীশু সেনগুপ্ত, হেমনলিনী হচ্ছে রাইমা সেন, কমলা রিয়া সেন, আর নলিনাক্ষ হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ঠিক আছে, এগুলো বলে দিচ্ছি, তার কারণ দেখো আমাদের যে মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন, তার প্রিলিমিনারিতে কিন্তু এরকম কোয়েশ্চেন আসে যে কোন একটা নভেল, তার উপর সিনেমা হয়েছে, সেই সিনেমাটা কোন নভেলের উপর বেসড, সিনেমার ডিরেক্টর কে, এই ধরনের কিন্তু কোয়েশ্চেন মিসলেনিয়াসে চলে আসে। ঠিক আছে, এরপরে আসছে কি, প্রজাপতি নির্বন্ধ। প্রজাপতি নির্বন্ধটা চিরকুমার সভা, এই নামে লেখা হয়েছিল। তো চন্দ্রমাধব বাবু, এখানে ক্যারেক্টার চন্দ্রমাধব বাবু, ইনি হচ্ছেন এই চিরকুমার সভার হেড। চিরকুমার সভা মানে বুঝতে পারছো নিশ্চয়, এই সভায় যারা যারা সভ্য হবেন, সদস্য হবেন, তারা সকলে বিয়ে করবে না, সারা জীবন চিরকুমার থাকবে। তো সেই নিয়েই এটা একটা কমেডি, ঠিক আছে, কমেডি বলতে পারো। চন্দ্রমাধব বাবু, শ্রীশ, বিপিন, পূর্ণ, অক্ষয় কুমার, রসিক দাদা, বনমালি ঘটক, গুরুদাস, এরপরে দেখো জগত্তারিণী, পুরবালা, শৈলবালা, নৃপবালা, নীরবালা, নির্মলা। ব্যাপার হচ্ছে এই যারা একেবারে চিরকুমার থাকবে বলে ঠিক করেছিল, তাদের জীবনে যখন বিভিন্ন মহিলাদের সাথে ইন্টারাকশন হয়, তো তারা কি তাদের যে তাদের যে মোটো, তাদের যে লক্ষ্য, সেখানে স্থির থাকতে পারে না পারে না, সেই নিয়ে। এরপর আসছে দেখো গোরা। ঠিক আছে, গোরা হচ্ছে রবীন্দ্রনাথের দীর্ঘতম উপন্যাস, দীর্ঘতম মনে রাখবে, দীর্ঘতম উপন্যাস। ঠিক আছে, তাহলে এখন অবধি আমরা কি জানলাম, প্রথম উপন্যাস উনি লিখতে শুরু করেছিলেন করুণা, সেটা অসমাপ্ত। প্রথম পূর্ণাঙ্গ উপন্যাস কি, বউ ঠাকুরানীর হাট। আর প্রথম আর দীর্ঘতম উপন্যাস হচ্ছে গোরা। ঠিক আছে, তো এখানে ক্যারেক্টার কে কে আছে, গোরা ও সুচরিতা, বিনয় ও ললিতা। এইভাবে কেন লিখেছি, কারণ এই দুজনই হচ্ছে মেন কাপল। বাকি সব ঘোরাঘুরি করছে, বাকি সব ক্যারেক্টারগুলো রয়েছে, কিন্তু এই দুজনই হচ্ছে মেন কাপল। দেখো বাকি ক্যারেক্টারকে মহিম, কৃষ্ণদয়াল, আনন্দময়ী, পরেশবাবু, সতীশ, লীলা, হারানবাবু, হরিমোহিনী, বরদাসুন্দরী। ঠিক আছে, তো এই যে গোরা, গোরা হচ্ছে ভীষণ কনজারভেটিভ একজন হিন্দু। তাকে দেখতে খুব সুন্দর ছিল গোরাকে, কিন্তু সে ভীষণ কনজারভেটিভ একজন হিন্দু ছিল। অপরদিকে এই সুচরিতা, ললিতা, লীলা, সতীশ, এরা ছিল ব্রাহ্ম। এবার আর ললিতাও, এই যে ললিতা, লীলা, সতীশ, এরা হচ্ছে সুচরিতার সব ভাই বোন। ঠিক আছে, আর সুচরিতা হচ্ছে এই পরেশবাবু আর বরদা সুন্দরীর বোধহয় মেয়ে। আর গোরা হচ্ছে এই গোরা আর মহিম হচ্ছে এই কৃষ্ণদয়াল আর আনন্দময়ী এদের ছেলে। তো এইরকম ভাবে সম্পর্কগুলো ছিল। এইবার দেখো যেটা বলছি মেন, এই যে গোরা, ও ছিল কট্টর হিন্দু, আর সুচরিতা ছিল ব্রাহ্ম। তো এদের দুজনের সম্পর্ক, আর এইদিকে বিনয় এবং ললিতা, ললিতাও ব্রাহ্ম আর বিনয় হচ্ছে গোরার বন্ধু বা ভাই, এরকম কিছু একটা ছিল। তো এদের এরা দুজন প্রথম কাপল হয়। এদের দুজনের মেলামেশা নিয়েই গোরা অমত জানায়,
যে উচিত নয়, আর সুচরিতা এদের সাপোর্ট করে এরমভাবে। তো পরবর্তীকালে আরও অনেক কিছু হচ্ছে গোরা উপন্যাসের ভিতর, গোরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে এটসেট্রা, এবং শেষে গিয়ে গোরা জানতে পারে যে গোরা আসলে পালিত সন্তান, এই কৃষ্ণদয়াল আনন্দময়ীর পালিত সন্তান। গোরা আসলে হিন্দু তো নয়, ব্রাহ্মণ তো নয়, হিন্দুও নয়, একজন খ্রিশ্চানের ছেলে, এটা গোরা একদম শেষে গিয়ে জানতে পারে। তো এটা একটা সামাজিক উপন্যাস, এবং এর মাধ্যমে তৎকালীন বাঙালি সমাজে এবং হিন্দু সমাজে যে গোঁড়ামি ছিল সেইটাকে রবীন্দ্রনাথ ক্রিটিসাইজ করেছে। ঠিক আছে, এরপরে আসছে দেখো ঘরে বাইরে। ঠিক আছে, তো ঘরে বাইরেতে মেন ক্যারেক্টারকে নিখিলেশ, বিমলা আর সন্দীপ। নিখিলেশ একজন জমিদার বলতে পারো, বিমলা তার স্ত্রী, এবং সন্দীপ হচ্ছে নিখিলেশের বন্ধু। এবং ও স্বদেশী করত, সন্দীপ হচ্ছে স্বদেশী করত। তো একটা জিনিস জানবে, এই ঘরে বাইরে নিয়ে কিন্তু সত্যজিৎ রায় সিনেমা করেছেন ঘরে বাইরের উপরে, সেখানে বোধহয় ওই ভিক্টর ব্যানার্জি ছিলেন আর সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন সিনেমাটাতে। তো এখানে কি হতো, সন্দীপ একজন স্বদেশী, সে স্বদেশী বলতে ওই যে বঙ্গভঙ্গ সময়ের যে স্বদেশী ইত্যাদি সেই সমস্ত উনি করতেন, এবং নিখিলেশ একজন জমিদার। তো এরা দুজন একে অপরের শত্রু বলা চলে, নিখিলেশ ওই স্বদেশী এবং বয়কট ওইটাকে সাপোর্ট করতো না। তো প্রথমে তোমার মনে হবে যে নিখিলেশই খারাপ এবং সন্দীপ খুব ভালো, এবং বিমলা সেই জন্য সন্দীপের প্রতি অ্যাট্রাক্টেড হয়ে পড়ে, নিখিলেশের ওয়াইফ হওয়া সত্ত্বেও সন্দীপের প্রতি অ্যাট্রাক্টেড হয়ে পড়ে। কিন্তু পরবর্তীকালে যখন একে একে ঘটনা ঘটতে থাকে, তখন জানা যায় যে সন্দীপের ওই যে স্বদেশী করা, বিপ্লব করা, ওসব আসলে একটা ভরম। সন্দীপ নিজে বিলেতি জিনিস বর্জন করেনি, ও দামি সিগারেট খায়, ও দামি সব বিলেতি জিনিস ব্যবহার করে, অন্যদের বলে যে তুমি তোমরা এই এই করো। অপরদিকে নিখিলেশের স্ট্যান্ড ছিল যে আমরা যদি বিলিতি জিনিস সব বর্জন করে দিই, তাহলে আমাদের যে প্রজারা রয়েছে তারা ভালো জিনিস ব্যবহার করতে পারবে না, তাদের জীবনযাত্রার সমস্যা হবে ইত্যাদি। তো শেষে বোধহয় নিখিলেশ মারা যায়, তখন বিমলা হয়তো নিজের ভুল বুঝতে পারে এই রকম। এরপর আসছে দেখো চতুরঙ্গ। চতুরঙ্গ এই উপন্যাসটা চারটে পার্টে বিভক্ত মেনলি, এই জ্যাঠামশায়, শচীশ, দামিনী আর শ্রীবিলাস। ঠিক আছে, চতুরঙ্গ নিয়ে সিনেমা হয়েছে, সেই সিনেমাতে ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি ছিলেন আমার যতদূর মনে পড়ছে। তো দেখো এই যে জ্যাঠামশাই, জ্যাঠামশায়ের নাম ছিল জগমোহন, আর তার ভাই হরমোহন, কিন্তু জ্যাঠামশাই বলে তিনি ওই ক্যারেক্টারের জন্য বেশি পপুলার, এই ক্যারেক্টারটা। ঠিক আছে, জ্যাঠামশাই বলেই বেশি পপুলার। তো জ্যাঠামশাই, শচীশ, দামিনী, শ্রীবিলাস এই রকম। তো এই যে যে জ্যাঠামশাই দেখছ, সে হচ্ছে ভীষণ ওপেন মাইন্ডেড, প্রোগ্রেসিভ, আর তার ভাই হরমোহন, এবং তার ছেলে হচ্ছে শচীশ আর পুরন্দর। পুরন্দর হচ্ছে একদম হরমোহনের মতো কনজারভেটিভ এবং খারাপই বলা চলে এক ধরনের। আর শচীশ যেহেতু জ্যাঠামশাইয়ের কাছে মানুষ হয়েছে, সেই জন্য শচীশ জ্যাঠামশাইয়েরই মতন ভালো এবং ওপেন মাইন্ডেড। তো ধীরে ধীরে কি হয় আর বলে দিই, শ্রীবিলাস হচ্ছে শচীশের বন্ধু। ঠিক আছে, আর এই দিকে দেখো দামিনী, দামিনী একজন বিধবা। ওকে, এছাড়া আছে দেখো ননীবালা, লীলানন্দ স্বামী, এই ক্যারেক্টারগুলো রয়েছে। তো এখানে কীরকম হয়, প্রথমে জ্যাঠামশায়ের পুরো চ্যাপ্টারটা দেখানো হচ্ছে, এপিসোডটা হচ্ছে, হতে হতে শেষের দিকে কি শচীশের আবার নিজস্ব একটা এপিসোড শুরু হয়,
এবার শচীশের এপিসোডটা গিয়ে আবার থামে হয়তো লীলানন্দ স্বামীর ওইখানে, যেখানে দামিনী রয়েছে, দামিনী বিধবা, সেখানে কি সেখান থেকে আবার দামিনীর গল্প শুরু হয়ে যায়। আবার মাঝখান থেকে শ্রীবিলাস চলে আসে, সে সতীশ বলছি শচীশ, শচীশকে খুঁজছে, এইভাবে হয়। ঠিক আছে, মানে ক্যারেক্টারগুলো মাঝে মাঝে আসে, এসে নিজের পার্ট প্লে করে, অনেকটা সময় ধরে প্লে করে, আবার চলে যায়। তো একটা জিনিস বুঝবে, উপন্যাস লেখার তো বিভিন্ন স্টাইল হয়, যে কোনো লেখারই অনেক স্টাইল হয়, বিভিন্ন ধরনের, যেমন কবিতা লেখার বিভিন্ন ছন্দ হয়, বিভিন্ন রকমের স্টাইল হয়, সেই রকম উপন্যাস, ছোট গল্প এগুলোরও হয়, নাটকেরও হয়। ঠিক আছে, নাটকের স্ক্রিন প্লে রাইটিং এর বিভিন্ন স্টাইল হয়। তো রবীন্দ্রনাথ কিন্তু যেহেতু উনি ওয়েস্টার্ন কান্ট্রিতে, পাশ্চাত্য দেশগুলোতে যে ধরনের সাহিত্য লেখা হচ্ছে তার ব্যাপারে খুবই ওয়াকিবহল ছিলেন, তো ওইখানে যে ধরনের স্টাইল ব্যবহার করা হতো, ওইখানে যে ধরনের স্টাইল নিয়ে এক্সপেরিমেন্ট হতো, সেগুলো উনি নিজের বাংলা লেখাতেও প্রয়োগ করতে চাইতেন। ঠিক আছে, এটা জেনে নাও। তো ব্যাপার হচ্ছে এই চতু শেষে এই জ্যাঠামশায়ের পার্টটা একটা সময় শেষ হয়ে যায়, তখন আবার গল্পটা শচীশ দামিনী আর শ্রীবিলাসকে নিয়ে এগোতে থাকে, শেষ অব্দি গিয়ে এখানে একটা লাভ ট্রায়াঙ্গেল তৈরি হয় এই দামিনী শচীশ আর শ্রীবিলাসের মধ্যে, এবং শেষে গিয়ে বোধহয় দামিনী আর শ্রীবিলাসের মিল হয়ে যায়। ঠিক আছে, এরপর হচ্ছে যোগাযোগ। যোগাযোগ যখন লেখা শুরু হয় তখন তিন পুরুষ নাম দিয়ে শুরু হয়েছিল, ঠিক আছে, কিন্তু তারপরে যোগাযোগ নাম দেয়া হয়। তো দেখো এই যোগাযোগে কি আছে, বিপ্রদাস চট্টোপাধ্যায়, মধুসূদন ঘোষাল, কুমুদিনী, নবীন, মতির মা শ্যামা। তো এদের মধ্যে থেকে প্রথম তিনটে ক্যারেক্টারই মেন। তো দুটো দুটো পরিবার, একটা হচ্ছে চট্টোপাধ্যায় পরিবার, চট্টোপাধ্যায় পরিবার হচ্ছে আগে প্রতিপত্তি সম্পন্ন, প্রভাবশালী ছিল এবং তারা প্রোগ্রেসিভ, তো কিন্তু বর্তমানে অতটা প্রভাব নেই। আর মধুসূদন ঘোষাল, ঘোষাল পরিবার, ঘোষাল পরিবার হচ্ছে উঠতি বড়লোক, নিউ মানি যাকে বলে আর কি, নিউ মানি। এবং তারা, তাদের খুব অহংকার আছে, তারা খুব কনজারভেটিভ। ঠিক আছে, তো এই রকমই হচ্ছে কুমুদিনী হচ্ছে চট্টোপাধ্যায় পরিবারের মেয়ে, তার ঘোষাল পরিবারে বিয়ে হয়ে যায়, দিয়ে সেখান থেকে যে টারময়েলগুলো তৈরি হয় একজন মহিলার জীবনে, যে তার বাপের বাড়ির দিকেও তাকে তার টান আছে, আবার সে ছোট থেকে বড় হয়েছে কি যে স্বামীর ঘর করবে, স্বামীকে সম্মান করবে, এই সমস্ত ভেবে, তো এই রকমই একটা ছিল যোগাযোগে। তো এই নিয়ে, তো মেন ক্যারেক্টার বিপ্রদাস, মধুসূদন ঘোষাল আর কুমুদিনী। ঠিক আছে, এরপর আসছে দেখো শেষের কবিতা। ঠিক আছে, শেষের কবিতা মেন ক্যারেক্টারগুলো হচ্ছে অমিত রায়, কেটি বা কেতকী এবং লাবণ্য। তো অমিত রায় বিলেত ফেরত, বিলেত থেকে এসে ব্যারিস্টার হয়ে এসছে, এবং অমিত রায় একটা টিপিক্যাল শোভিনিস্ট ক্যারেক্টার, মানে সে প্রচণ্ড হামবড়া সব, এবং আদ্যপান্ত রোম্যান্টিক একটা ক্যারেক্টার অমিত রায়। ঠিক আছে, এবারে কেতকী হচ্ছে, মানে কেতকী নাম থেকে বুঝতে পারছো বাঙালি, কিন্তু তার চলন বলন, তার লাইফস্টাইল পুরো ব্রিটিশদের মতন, হাই সোসাইটির ব্রিটিশদের মতন। তো তার নামও সে কেটি, কেতকী থেকে কেটি হয়েছে। আর অমিত রায় অমিত রে, ঠিক আছে, অমিত রে, এইভাবে সে নিজের নাম বলতো। তো এখানে কি হচ্ছে যে প্রথমে অমিতের সাথে কেতকীর বা কেটির একটা সম্পর্ক হয়, এবং সে কেটিকে আংটি পরিয়ে দেয়, তাকে কমিট করে, কিন্তু পরবর্তীকালে আবার যখন ফিরে আসে সে, মানে কেতকীর থেকে দূরে যায় কিছুটা, তখন লাবণ্য, লাবণ্যর
প্রতি সে আকৃষ্ট হয় এবং লাবণ্য আর অমিতের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। কিন্তু কিছুদিন পর গিয়ে লাবণ্য নিজে বুঝতে পারে যে অমিত আসলে কোনো সম্পর্কেই সিরিয়াস নয় এবং অমিত যেরকম মানুষ লাবণ্যর পক্ষে তার সাথে থাকা সম্ভব নয়, এবং লাবণ্য কেতকির ব্যাপারটাও জেনে যায়। তো তখন লাবণ্য নিজে থেকে সরে যায় এবং অমিত হচ্ছে কেতকির সাথে শেষ অবধি তার মিল হয়। ঠিক আছে, তো এই শেষের কবিতা নিয়ে, মানে শেষের কবিতা, এই উপন্যাসটা নাকি ভীষণ রোম্যান্টিক, সবার প্রচণ্ড ভালো লাগে এই উপন্যাসটা, এবং অন্যতম পপুলার উপন্যাস, এর উপর সিনেমাও হয়েছে। এই অমিত রে, কেটি আর লাবণ্য, এদের এই নিয়ে শেষের কবিতা, এর উপর সিনেমাও হয়েছে যতদূর আমার মনে পড়ছে। ঠিক আছে, তোমরা তবুও, অ্যাকচুয়ালি হয়েছে সিনেমাটা, তোমরা চেক করে নিও। এরপর আসছে কি মালঞ্চ। মালঞ্চতে দেখো মেন ক্যারেক্টার হচ্ছে নীরজা, আদিত্য, সরলা আর রমেন। ঠিক আছে, তো দেখো এই যে নীরজা, নীরজা কি ও না অসুস্থ থাকতো ভীষণ, এবং ওর স্বামী আদিত্য, এর এই যে এরা দুজন মিলে, নীরজা আর আদিত্য, আদিত্য যতদূর সম্ভব ফুলের ব্যবসা, এবং এরা দুজনে মিলে ওই ব্যবসা দেখাশোনা করতো, বাগানের পরিচর্যা করতো। কিন্তু নীরজা অসুস্থ হয়ে যাওয়ার পর আদিত্যর অনেক দূর সম্পর্কের বোন সরলা আসে আদিত্যকে হেল্প করবে বলে, এবং ওই বাগানের পরিচর্যা করবে বলে, ব্যবসার হেল্প করবে, এবং ধীরে ধীরে আদিত্য আর সরলার মধ্যে একটা ওই একটা টান তৈরি হয়। সেটা দেখে নীরজা বুঝতে পারে, এবং নীরজা তখন আবার সরলাকে রমেনের সাথে বিয়ে দিতে চায়, কিন্তু আদিত্য রেগে যায়, তখন নীরজা আরও অসুস্থ হয়ে পড়ে, এই রকম ছিল। এরপর আসছে দেখো চার অধ্যায়। চার অধ্যায় এলা, অতীন্দ্র আর ইন্দ্রনাথ। ঠিক আছে, এবং চার অধ্যায় হচ্ছে রবীন্দ্রনাথের শেষ উপন্যাস, আমি পাশে লিখে দিয়েছি। এর পরের যে উপন্যাসটা ওটা উনি আগেই লিখেছিলেন, কিন্তু আমি এখানে নোট করতে ভুলে গেছিলাম, সেই জন্য এটা দিয়েছি। কিন্তু শেষ উপন্যাস কিন্তু চার অধ্যায়, এবং এই নিয়েও সিনেমা হয়েছে এলার চার অধ্যায় বলে। ঠিক আছে, দেখবে পাওলি দাম আছে, তারপরে ওই বিক্রম আছে যে সিরিয়াল করে, ওই বিক্রম, ওরা আছে। তো চার অধ্যায় হচ্ছে এলা, অতীন্দ্র আর ইন্দ্রনাথ। তো এলা আর অতীন্দ্রর মধ্যে সম্পর্ক ছিল, এরাই একটা কাপল, আর ইন্দ্রনাথ হচ্ছে কি বলতো, ও ওই স্বদেশী করতো, এবং যে সশস্ত্র বিপ্লব করত ব্রিটিশদের বিরুদ্ধে। এবং এই এই উপন্যাসে কিন্তু এই ইন্দ্রনাথকে একটু ভিলেন, একটু গ্রে ক্যারেক্টারটি দেখানো হয়েছে, এর জন্য বোধহয় অতীন্দ্র মারাও যায়, বা অতীন্দ্র আর এলার মধ্যে মিল হতে পারেনি ইন্দ্রনাথের জন্য। ইন্দ্রনাথ হচ্ছে ভীষণই এনাকে হিংস্র টাইপের দেখানো হয়েছে। তো মোটামুটি একটা জিনিস আমি বলবো, যে তুমি যদি রবীন্দ্রনাথের লেখাগুলো পড়ো, তাহলে উনি কিন্তু যে কোনো গোরামির বিরুদ্ধে ছিলেন, এবং এই যে ব্রিটিশদের বিরুদ্ধেও যে সশস্ত্র আন্দোলন হয়েছিল, তাকে সেটাকে উনি খুব একটা ভালো চোখে দেখতেন না, আমার ওনার লেখাগুলো পড়ে যতদূর মনে হয়েছে। তো দেখো দুই বোন, এখানে শর্মিলা আর উর্মিমালা আর শশাঙ্ক। তো এই শশাঙ্ক হচ্ছে এই শর্মিলার হাজবেন্ড, এবার উর্মিমালা আর শশাঙ্কর মধ্যে সম্পর্ক, এটা একদম সিরিয়াল টাইপের গল্প, ত্রিকোণ প্রেমের। ঠিক আছে, দুই বোন, এরকম অজস্র সিরিয়াল তুমি এখনো দেখতে পারবে সেম প্লটের উপরে। তো হয়ে গেল আমাদের উপন্যাসগুলো। এবার এই উপন্যাসগুলোর মধ্যে আমি তোমাদের বলে দিই যে কোন কোন উপন্যাসগুলো বা কোন কোন ক্যারেক্টারগুলো তোমরা ঠিক করে মনে রাখবে। তো প্রথমে দেখো 13টা উপন্যাস লিখেছিলেন, এইটা মনে রাখবে, 13 সংখ্যাটাকে। ঠিক আছে, আর প্রথম হচ্ছে বউ ঠাকুরানির হাট, মনে রাখবে। বউ ঠাকুরানির হাটে এই যে মেন ক্যারেক্টারগুলো, যশোরের রাজা প্রতাপাদিত্য, যুবরাজ উদয়াদিত্য, শ্রীপুরের জমিদার শারদারঞ্জন আর কন্যা বিভারানী, এই উদয়াদিত্য আর বিভারানীর মধ্যে বিয়ে হয়। এরপরে কি বউ ঠাকুরানির হাটের উপর প্রায়শ্চিত্ত এবং তারপরে পরিত্রাণ, এই নাটকটা হয়। রাজর্ষি, রাজর্ষি তো মনে রাখবে, গোবিন্দমাণিক্য, কোথাকার ছিলেন ত্রিপুরা। আমি বরং লিখেই দিই না তোমাদের ত্রিপুরাটা এখানে, কারণ যদি ভুলে যাও সেই জন্য।
আমি কোনো পয়েন্ট তোমাদের মিস করে দিতে চাইছি না, এটাই হচ্ছে মেইন ব্যাপার। কারণ এই রকম কিন্তু চলে আসতেই পারে। আর বাই দ্য ওয়ে অনেক দিন পরে ভিডিও আসছে, তার কারণ আমি একটু চাইছিলাম যে যে WBCS পরীক্ষাটা হলো সেটার প্যাটার্নটা দেখে নিতে, যে ওরা কি ধরনের কোয়েশ্চেন করে সেই অনুযায়ী আমরা পড়াবো। এবার দেখা গেছে WBCS এ সবাই বলছে একটু কঠিন হয়েছে, একটু কনসেপচুয়াল হয়েছে, অনেকে বলছে UPSC লেভেলের, কিন্তু দেখো UPSC লেভেলের নয়, ঠিক আছে? এটা আমি তোমাদের বলে দিতে চাই, যাদের মনে হয়েছে এটা UPSC লেভেলের কোয়েশ্চেন হয়েছে WBCS এ, একদমই নয়। একটু স্ট্যান্ডার্ড হাই করেছে, ঠিক আছে, কিন্তু UPSC স্ট্যান্ডার্ড অনেক বেশি। যারা বলছে যে UPSC-র জন্য যারা পড়ে তাদের নাকি এই পরীক্ষাটায় তারা প্রচুর কমন পেয়েছে, ঠিক আছে? কিন্তু একটা জিনিস বোঝো, যে UPSC-র জন্য যারা পড়ে তারাও UPSC-র প্রিলিমিনারিতে গিয়ে এত কমন পায় না। এটাই হচ্ছে পার্থক্য। তো স্ট্যান্ডার্ড হাই হয়েছে যখন, তোমরা সেই অনুযায়ী পড়াশোনা করো এবং মকস দাও। দেখো শুধু পড়ে কিন্তু কোনো লাভ হবে না, মক টেস্ট সলভ করলে তবেই তোমাদের তোমরা বুঝতে পারবে পড়ায় কোথায় ফাঁক থেকে যাচ্ছে, ঠিক আছে? যেমন WBCS এ একটা কোয়েশ্চেন এসছে বোধহয় কি পলিটিক্যাল জাস্টিস, এই এই কনসেপ্টটা কোথায় কোথায় আছে, এবার লোকজন কিন্তু খুঁজে পাচ্ছে না। পলিটিক্যাল জাস্টিস এটা কিন্তু আমাদের সবাই বলছে শুধু প্রিয়াম্বেলে আছে, কিন্তু DPSP-তেও আছে, তোমরা একটু দেখে নেবে। তো এই জিনিসগুলো তোমাদের নোট নোট তোমরা তখনই করবে যখন তোমরা মক দেবে, এবং মকে এই ধরনের কোয়েশ্চেন আসবে। ওকে, তো আবার আমরা এই ক্লাসে ফিরে আসি। দেখো ত্রিপুরার রাজা গোবিন্দমাণিক্য এবং হাসি তাতা, এই 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 ক্যারেক্টার দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ এই যে হাসি আর তাতা, স্পেশালি এই হাসি, এই বালিকা, এই কিন্তু এই রাজার মধ্যে, গোবিন্দমাণিক্যর মধ্যে যে চেঞ্জটা সেটাকে ইনিশিয়েট করে, ইনিশিয়েটিং ফ্যাক্টর হচ্ছে এই হাসি, তাই খুব ইম্পর্টেন্ট। পুরোহিত বিল্লন, এও ইম্পর্টেন্ট। তো আর এর উপর বেস করে বিসর্জন নাটকটা লিখেছিলেন। এবার চোখের বালি, চোখের বালিতে এই চারটি, মহেন্দ্র, বিহারী, আশালতা, বিনোদিনী, এরাই। যদি তোমরা সিনেমা রেসপেক্টে চিনতে চাও তাহলে মহেন্দ্র হচ্ছে প্রসেনজিৎ, বিহারি হচ্ছে টোটা রায়চৌধুরী, আশালতা হচ্ছে রাইমা সেন, আর বিনোদিনী হচ্ছে ঐশ্বরিয়া রায়, ঠিক আছে? আর এখানে দেখো লিখেছি রাজলক্ষ্মী, রাজলক্ষ্মী হচ্ছে মহেন্দ্রর মা। রাজলক্ষ্মী হচ্ছে মহেন্দ্রর মা। কিন্তু এবারে জিনিসটা হচ্ছে রাজলক্ষ্মী ক্যারেক্টারটা সবচেয়ে, মানে রাজলক্ষ্মী শুনলেই মাথায় আসে হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত। তাই তোমরা কখনোই রাজলক্ষ্মী যদি অপশান থাকে এবং সেখানে রবীন্দ্রনাথ শরৎচন্দ্র দুটোই থাকে, তাহলে তোমরা কখনোই রবীন্দ্রনাথের চোখের বালির কথা মনেও করবে না, এটা শরৎচন্দ্রের, ঠিক আছে? শরৎচন্দ্র আমরা পড়ব, তো চোখের বালির এই মেইন ক্যারেক্টারগুলো মনে রাখবে। এবার নৌকাডুবি, নৌকাডুবিতেও মেইন হচ্ছে এই ক্যারেক্টারগুলো। এবারে প্রজাপতির নির্বন্ধ, এখানে তো অনেকগুলো ক্যারেক্টার আছে, ঠিক আছে? গোরা, গোরা ও সুচরিতা, বিনয় ও ললিতা, এই ক্যারেক্টারগুলো। ঘরে বাইরেতে নিখিলেশ, বিমলা, সন্দীপ, তিনটেই খুব ইম্পর্টেন্ট। চতুরঙ্গতে তো এই চারটে মনেই রাখতে হবে, জ্যাঠামশাই, শচীশ, দামিনী, শ্রীবিলাস, ঠিক আছে? যোগাযোগ, যোগাযোগে দেখো এই বিপ্রদাস, মধুসূদন আর কুমুদিনী, এইটা, এই তিনটে মেন, এই তিনটে মনে রাখবে। শেষের কবিতায় এই তিনটেই মেন এবং এইগুলো মনে রাখবে। শেষের কবিতার উপর সিনেমা হয়েছে বললাম, এই লাবণ্যর ক্যারেক্টার করেছে বোধহয় কঙ্কনা সেন শর্মা, আর কেতকীর ক্যারেক্টার করেছে স্বস্তিকা মুখোপাধ্যায়, আর অমিত রের ক্যারেক্টারটা যে করেছে ওই রাহুল বোস, মনে পড়ে গেছে আমার, রাহুল বোস করেছে। এবারে মালঞ্চ, এখানে নীরজা, নীরজাটাই কিন্তু মেন, ঠিক আছে? এই সরলা টরলা এগুলো অন্য ইয়েতেও হয়তো তুমি পাবে, কিন্তু এই নীরজা, এই নামটা কিন্তু মেন। চার অধ্যায়তে এলা, অতীন্দ্র আর ইন্দ্রনাথ, ঠিক আছে? এলা, অতীন্দ্র আর ইন্দ্রনাথ, আর দুই বোন,
দুই বনে এই যে উর্মিলা শর্মিলা শশাঙ্ক এইগুলো। এবার দেখো এই ইন্দ্রনাথ ক্যারেক্টারটাও কিন্তু আমার যতদূর মনে পড়ছে শ্রীকান্ততে আছে, ঠিক আছে, সেটা যখন পড়াবো তখন তোমাদের বলে দেবো। তবে এলাটা কিন্তু 4 অধ্যায় মনেই রাখতে হবে। এলাটা কিন্তু 4 অধ্যায় মনে রাখতে হবে। তো তোমাদের এইটা হয়ে গেল। এরপরে আবার দেখতে পাচ্ছ যে নৃত্যনাট্য আছেন, ছোট গল্প আছে, সেই সব কিছু পড়াবো। তো এই ক্লাসটা এই অবধি থাকলো। থ্যাংক ইউ সো মাচ।